গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সমুদ্র তথা নদনদীতে বড় বড় মাছ মৎস্যজীবীদের জালে উঠতে দেখা গিয়েছে। সেই সকল মাছ কখনো লক্ষ লক্ষ টাকায় আবার কখনো হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে এইসব ঘটনার মধ্যেই মুর্শিদাবাদের এমন এক ঘটনা ঘটল যা নিয়ে চিন্তা বাড়ছে মৎস্যজীবীদের। মঙ্গলবার মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গায় অন্যান্য দিনের মতোই মাছ ধরতে যান রঞ্জিত মণ্ডল, কমল মণ্ডল সহ বেশ কয়েকজন। গঙ্গাবক্ষে জাল ফেলার পর হঠাৎ দেখা যায় তাদের জালে বিশাল এক প্রাণী। তারপর তিন চারটি জাল এনে বেশ কয়েকজন মৎস্যজীবীর চেষ্টায় সেই প্রাণী উপরে তোলা সম্ভব হয়। বিশাল বড় ওই প্রাণীটিকে জালে তুলে তোলার পর মৎস্যজীবীদের মধ্যে সংশয় রয়েছে সেটি কুমির নাকি ঘেরিয়াল। কুমির বা ঘেরিয়াল যাই হোক না কেন, এলাকার মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বেনিয়া গ্রামের ঘাটে যারা মাছ ধরেন তাদের তরফ থেকে জানানো হয়েছে কুমির বা ঘেরিয়াল যাই হোক না কেন যাতে করে মানুষ টেনে নিয়ে গিয়ে এরা তো মানুষ মেরেই দেবে। মৎস্যজীবীদের মধ্যেই প্রাণীটি কুমির না ঘেরিয়াল তার সম্পর্কে সংশয় থাকলেও বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে এটি ঘেরিয়াল। ঘটনার পর যাতে এই ঘেরিয়ালটির কোনো রকম ক্ষতি না হয় তার জন্য বন দপ্তরের কর্মীরা সেখানে যান। মৎস্যজীবীদের তরফ থেকে জানানো হয়েছে একে গঙ্গা থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরিত করার জন্য। বন দপ্তর মৎস্যজীবীদের আবেদন অনুযায়ী অন্যত্র সরানোর ব্যবস্থা করে। দিন কয়েক আগেই এই এলাকার গঙ্গাতে একটি কুমির দেখা যায়, আর এরপর আবার মঙ্গলবার দেখা গেল ঘেরিয়াল। পরপর এইভাবে কুমির ঘেরিয়াল দেখতে পাওয়ার ফলে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে আর ভিড় বাড়ছে এই সকল প্রাণীদের দেখার জন্য। গঙ্গায় জেলেদের জালে ধরা পড়লো কুমির। ঠিকই শুনেছেন, মাছের বদলে ধরা পড়েছে কুমির। কুমির ধরা পড়ার খবর চাউর হতেই গঙ্গার ঘাটে জড়ো হন স্থানীয়রা। শেষ পর্যন্ত পুলিশ ও বনবিভাগের কর্তারা গিয়ে পরিস্থিতি সামলান। জানা গিয়েছে স্থানীয় জেলেরা গঙ্গায় জাল ফেলেছিলেন মাছ ধরবেন বলে। জালে জোরে টান লাগায় তারা ভেবেছিলেন হয়তো বড় মাছ ঢুকেছে জালে, কিন্তু জাল টেনে তুলতেই চক্ষু চড়ক গাছ, মাছ তো নেই, এ তো মস্ত ঘেরিয়াল। জালে কুমির ধরা পড়ার খবর ছড়াতেই ভিড় জমে স্থানীয়দের। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সমুদ্র তথা নদনদীতে বড় বড় মাছ মৎস্যজীবীদের জালে উঠতে দেখা গিয়েছে। সেই সকল মাছ কখনো লক্ষ লক্ষ টাকায় আবার কখনো হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে এইসব ঘটনার মধ্যেই মুর্শিদাবাদের এমন এক ঘটনা ঘটল যা নিয়ে চিন্তা বাড়ছে মৎস্যজীবীদের। মঙ্গলবার মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গায় অন্যান্য দিনের মতোই মাছ ধরতে যান রঞ্জিত মণ্ডল, কমল মণ্ডল সহ বেশ কয়েকজন। গঙ্গাবক্ষে জাল ফেলার পর হঠাৎ দেখা যায় তাদের জালে বিশাল এক প্রাণী। তারপর তিন চারটি জাল এনে বেশ কয়েকজন মৎস্যজীবীর চেষ্টায় সেই প্রাণী উপরে তোলা সম্ভব হয়। বিশাল বড় ওই প্রাণীটিকে জালে তুলে তোলার পর মৎস্যজীবীদের মধ্যে সংশয় রয়েছে সেটি কুমির নাকি ঘেরিয়াল।